আসসালামু আলাইকুম আমরা যারা বাগানে শখের বয়সে একটা বা দুইটা কমলা বা মালটা গাছ লাগিয়েছি গাছে যখন নতুন কুশি পাতা আসে তখন একটা সমস্যার সম্মুখীন আমরা হই গাছের নতুন কুশি পাতাগুলো কুঁকড়ায় যায় বা ছত্রাক বা মাকড়ের আক্রমণের কারণে পাতাগুলো নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে গাছের কুশি পাতা যখন আসবে আমরা কী ধরনের ওষুধ ব্যবহার করলে আমাদের গাছের পাতা কুঁকড়োনো রোগ বা লিপ মাইনারের আক্রমণ থেকে আমরা মুক্তি পাবো তো এখানে একটি ওষুধ দেখতে পাচ্ছেন দাম মাত্র বিশ টাকা ওষুধটার নাম হচ্ছে ইমিলাক যারা ছাদ বাগানে একটি বা দুইটি কমলা বা মালটা গাছ লাগিয়েছেন তারা প্রতি সপ্তাহে দুইবার যদি এটা স্প্রে করেন সেক্ষেত্রে আপনার গাছে ছোটোখাটো যে সমস্যাগুলো রয়েছে সেটার সমাধান হয়ে যাবে যেহেতু এটার দাম মাত্র বিশ টাকা তো আমরা একটা লিপ মাইনারের রোগের যে ওষুধটা রয়েছে সেটা কিনতে গেলে দুইশো থেকে আড়াইশো টাকা খরচ হবে তো বড় একটি বোতল আমরা যদি কিনতে যাই যেমন আমি গত একটি ভিডিও দিয়েছিলাম সেখানে অ্যাকামাইট এবং জিম এই দুইটা ওষুধ একসাথে স্প্রে করার মাধ্যমে আমার কাছে লিপ মাইনের আক্রমণ প্রতিহত করেছিলাম আপনারা সে ভিডিওটা অনেকে দেখেছেন তো ওইটা কিনতে গেলে আপনাদের দুইশো টাকা খরচ হয়ে যাবে তো তার চেয়ে আপনারা এই ওষুধটা সপ্তাহে দুই দিন ব্যবহার করলে আপনার গাছের এই পাতা কুঁকড়ানো সমস্যার সমাধান হয়ে যাবে তো পরীক্ষামূলক হলেও আপনারা এই ছোটো ওষুধটা কিনে গাছের স্প্রে করে দেখতে পারেন যেহেতু আমাদের ছাদ বাগানের ছোট ছোটো গাছ রয়েছে বা অল্প সংখ্যক গাছ রয়েছে তো সেক্ষেত্রে আমরা এটা দিয়ে পরীক্ষা করে দেখতে পারি আর যেহেতু আমার ছাদ বাগানের অল্প সংখ্যক গাছ রয়েছে এবং গাছে দেখেন প্রচুর পরিমাণ নতুন কুশি পাতা এসেছে তো আশা করা যায় এই ওষুধটার মাধ্যমে আমরা এই সমস্যা সমাধান থেকে মুক্তি পাবো এছাড়াও যাদের গাছে নতুন কুশি পাতা আসছে না তাদের উদ্দেশ্যে আমি দুইটা ভিডিও দিয়েছি আমার গতকাল একটি ভিডিও দিয়েছিলাম এবং তার আগে হয়তো একটি ভিডিও দিয়েছিলাম আপনারা চ্যানেল থেকে দেখতে পাব সেই ভিডিওতে দেখানো পদ্ধতি যদি আপনারা ব্যবহার করেন আশা করা যায় দশ দিনের মধ্যে আপনার যে কোনো গাছের নতুন পাতা কিন্তু বের হবে সেটা হোক কমলা মালটা বা লেবু গাছ তো আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন এতে করে আপনার গাছে যাদের নতুন পাতা আসছে না তাদের গাছেও খুব সহজে দ্রুত কুসিপাতা চলে আসবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় বা কোনো বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেই বিষয়টা দ্রুত বুঝিয়ে দেওয়ার জন্য